হ্যালো এভরিওয়ান চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এবং অন্যান্য চ্যাপ্টার্সের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে সেখানে আলাদা করে সমস্ত প্লেলিস্ট তৈরি করা আছে এবং এই পিডিএফটা ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ডাউনলোড পিডিএফ বলে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে এই ভিডিওর পিডিএফটা তুমি ডাউনলোড করে নিতে পারবে তো এর আগের ভিডিও পর্যন্ত আমি দীর্ঘ উত্তরধর্মীর ছয় পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আট থেকে স্টার্ট করবো তো আটেরটা বলছে ইনটিগেশান সাইন এক্স মাইনাস কস টু এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স তাহলে সবার প্রথমে আমরা কস টু এক্সকে লিখছি টু সাইন স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে সরি মাইনাস টু সাইন স্কোয়ার প্লাস ওয়ান ফর্মুলা আমরা জানি গুণিতক কোন চ্যাপ্টারের তাহলে এই ব্র্যাকেটটা তুললে এটা আমাদের হয়ে যায় টু সাইন স্কোয়ার এক্স প্লাস এই সাইন এক্স আর মাইনাস ওয়ান আর নিচে ওয়ান প্লাস সাইন এক্স ওকে এইবার এই সাইন স্কোয়ার এক্সটাকে আমরা লিখছি টু সাইন এক্স মাইনাস সাইন এক্স প্রথম দুটো থেকে সাইনেক্স কমন নিলে সাইনেক্স প্লাস ওয়ান এবং পরের দুটো থেকে মাইনাস ওয়ান কমন নিলে সাইনেক্স প্লাস ওয়ান আর নিচে আছে ওয়ান প্লাস সাইন এক্স সুতরাং দেখতে পাচ্ছ সাইন আর নিচে সাইন কমন নেওয়ার পরে কেটে যাচ্ছে তাহলে পরে থাকছে টু সাইন এক্স তাহলে ইন্ট্রিগেশান টু সাইন এক্স মাইনাস ওয়ান এর আমরা খুব সহজেই করতে পারবো এই যে মাইনাস ওয়ানের ইন্ট্রিগেশান মাইনাস এক্স আর টু সাইন এক্সের ইন্ট্রিগেশান টু কস এক্স প্লাস একটা সমাকল ধ্রুবক্স সি হয়ে গেল এটাই আমাদের ডান পক্ষ ছিল ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার পনেরোর এক এটাতে দেওয়া আছে ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স ইন টু এক্স মাইনাস ওয়ান তাহলে সবার প্রথমে আমরা এই ডিএক্সটা ডান দিকে গুণ করছি করে দুদিকে সমাকলন করছি তাহলে বাঁ দিকে থাকছিল ডি ওয়াই তার সমাকলন করলে হয়ে গেল ওয়াই আর ডান দিকে ইন্টিগ্রেশন অফ এই জিনিসটা ইন্টু পাশে ডিএক্স থাকলো ওকে এইবার দেখো এই এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা লিখছি এক্সের স্কোয়ার তার হোল স্কোয়ার আর এই ওয়ানকে লিখছি ওয়ানের স্কোয়ার আর নিচে যা ছিল তাই তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা হয়ে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে যেটা ছিল সেটা আমাদের থেকে গেল আবার দেখো এই এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান এইটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দিয়ে নিচের সঙ্গে উপরের একটা এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল এটা এটা যদি গুণ করে দিই তাহলে হয়ে যায় এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর নিচে হয়ে যাচ্ছে আমাদের এক্স এবার প্রত্যেকটার সঙ্গে যদি এক্স ভাগ করে দিই প্রথমটার সঙ্গে এক্স ভাগ করলে x স্কোয়ার তারপরেরটার সঙ্গে এক্স ভাগ করলে এক্স তার পরেরটার সঙ্গে করলে ওয়ান আর তারপরেরটার সঙ্গে করলে ওয়ান বাই এক্স ইন্টু ডি এক্স তাহলে এবার যদি ইন্ট্রিগ্রেশান করো এক্সের স্কোয়ারের ইন্ট্রিগেশান হবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই থ্রি এক্সের ইন্ট্রিগ্রেশান হবে এক্সের স্কোয়ার বাই টু ওয়ানের ইন্ট্রিগেশান হবে এক্স আর ওয়ান বাই এক্সের ইন্ট্রিগ্রেশান হবে লগ অফ মড এক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি আমাদের থাকবে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার পনেরো দুই এটাতে দেওয়া আছে ডি ওয়াই ডি এক্স সমান সমান টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু এক্স তাহলে একই কাজ প্রথমে ডিএক্সটা ডান দিকে গুণ করবো করার পর দুদিকে ইন্ট্রিগ্রেশান করলে ডি ওয়াইকে ইন্ট্রিগেশান করলে চলে আসে ওয়াই এবং ডান দিকটা হয়ে যায় ইন্ট্রিগ্রেশান অফ পুরোটা ইন্টু ডিএক্স ওকে আচ্ছা এইবার দেখো এই টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স বাই টু আর এই জিনিসটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান এইবারে ওয়ান বাই টু ধ্রুবক সেটা ইন্ট্রিগেশানের বাইরে চলে আসলো আর ইন্ট্রিগেশানের মধ্যে টু টু দি পাওয়ার টু এক্স এক্স থাকলো এখানে আবার দুইটা ধ্রুবক সেটা বাইরে চলে আসলো ইন্ট্রিগেশানের মধ্যে টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স থাকলো তাহলে আমরা জানি ইন্ট্রিগেশান এ টু দি পাওয়ার এক্স এক্সের কী হয় ফর্মুলা এ টু দি পাওয়ার এক্সই হয় ইন্টু লগ এ হয় আবার যেহেতু এখানে টু এক্স আছে সেই কারণে নিচে আর একটা টু হল একইভাবে এটারও তাই টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স নিচে লগ টু এখানে যেহেতু মাইনাস টু আছে তাহলে নিচে একটা মাইনাস টু হয়ে গেল এইবার দেখো এই টু টু কেটে যাচ্ছে আর এই নিচে টু টু ফোর হয়ে যাচ্ছে ফোর করছি না কী করা হচ্ছে যে দুটো থেকেই ওয়ান বাই টু ইন টু টু কমন নেওয়া হলো তাহলে এখানে থাকছে টু টু দি পাওয়ার টু এক্স আর নিচে থাকছে টু সেটা মিলে হয়ে গেল টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান আর এখানে এই মাইনাসটা থাকলো আর এখানে টু টু দি পাওয়ার এক্স হয়ে গেল প্লাস একটা কনস্ট্যান্ট সি হয়ে গেল নেক্সট প্রবলেম নাম্বার টেন তো প্রবলেম নাম্বার টেনে বলছে ইনটিগ্রেশন সাইন টু দি পাওয়ার এইট এক্স মাইনাস কস টু দি পাওয়ার এইট এক্স বাই ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কসের স্কোয়ার এক্স তাহলে এই সাইন টু দি পাওয়ার এইটকে আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার এইটকে আমরা লিখতে পারি কস টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে কিন্তু যা ছিল তাই থাকছে আচ্ছা তাহলে দেখো উপরেরটাকে আবার সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস কসের স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি আর এটাকে সাইন টু দি পাওয়ার ফোর প্লাস কস টু দি পাওয়ার ফোর যা ছিল তাই তাহলে এটাকে আরও একবার সূত্র অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এই যে জিনিসটা ছিল অর্থাৎ সাইন টু দি পাওয়ার ফোর কস টু দি পাওয়ার ফোর এটাকে সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার আর এটাকে কস স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম এবার লক্ষ্য করে দেখো এই সায়েন্স স্কোয়ার প্লাস কসের স্কোয়ার মানে ওয়ান এটা যেরকম ছিল থাকলো আর এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করছি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি হয়ে যায় আচ্ছা এবার এই সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থেকে মাইনাস কমন নিলাম তাহলে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার হয়ে গেল এটা মানে আমরা জানি ওয়ান আর এটা মানে যা ছিল তাই অর্থাৎ টু সাইন স্কোয়ার এক্স কসে স্কোয়ার এক্স তো লক্ষ্য করে দেখো নিচের এই জিনিসটা আর এই জিনিসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা সূত্র আমরা জানি কস টু এক্স তাহলে মাইনাস ইনটিগেশান কস টু এক্স এক্স আবার এই কস টু এক্সের ফর্মুলা হচ্ছে সাইন টু এক্স বাই টু সুতো এটা হাফ হবে না এটা টু হবে সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মাইনাস সাইন টু এক্স বাই টু প্লাস একটা সমাকল ধ্রুবক সি ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার ফোর এটা আগে স্কিপ হয়ে গেছিলো সেই কারণে করে দেওয়া হচ্ছে ঠিক আছে সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে কোনো অঙ্ক মিসিং আছে হ্যাঁ পরে সেটা অবশ্যই করে দেওয়া থাকবে আগে না পরপর না হলেও ঠিকই চ্যাপ্টারের শেষে দেখবে প্রত্যেকটা প্রবলেমই কমপ্লিট হয়ে যাচ্ছে তো চারের প্রবলেমটা দেওয়া ছিল ইনটিগ্রেশান সাইন এক্স ইন্টু সাইন টু এক্স ইন্টু সাইন থ্রি ইন্টু ডি এক্স তাহলে এটাকে আমরা সামনে হাফ নিলাম আর সামনে টুনিয়ে নিয়ে নিলাম তাহলে টু সাইন এক্স সাইন টু এক্স ইন্টু সাইন থ্রি এক্স থাকলো তাহলে ওয়ান বাই টু টু সাইনে সাইনবির ফর্মুলা যদি অ্যাপ্লাই করি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ছিল থাকলো এইবার এই সাইন থ্রি এক্সটা গুণ করে দিচ্ছি তাহলে কস এক্স ইন্টু সাইন থ্রি এক্স ইন মাইনাস কস থ্রি এক্স ইন্টু সাইন থ্রি এক্স তাহলে সামনে যে হাফগুলো ছিল সেগুলোকে ওয়ান বাই ফোর লিখলাম এবং সামনে একটা করে টু নিয়ে নিলাম দিয়ে আবার সেই ফর্মুলা এটা হচ্ছে টু সাইন এ বির ফর্মুলা সাইন এ প্লাস বি কস সাইন এ মাইনাস বি আর এটা টু সাইন থিটা কস থিটার ফর্মুলা সাইন টু থিটা এবার যদি ইন্ট্রিগেশানগুলো করে দাও সাইন ফোর এক্সের ইন্ট্রিগেশান হচ্ছে মাইনাস কস ফোর এক্স বাই ফোর সাইন টু এক্সের ইন্ট্রিগেশান হচ্ছে মাইনাস কস টু এক্স বাই টু সাইন সিক্স এর ইন্ট্রিগেশান হচ্ছে মাইনাস কস সিক্স এক্স বাই সিক্স তাহলে এবার আমরা টোটাল তা থেকে আটচল্লিশ কমন চলে যাচ্ছে এখানে চার চারা ষোলো হচ্ছে সেই কারণে এখানে একটা ছয় দিয়ে গুণ করতে হচ্ছে এখানে একটা তিন দিয়ে গুণ করতে হচ্ছে এবং এখানে চার ছয় চব্বিশ হচ্ছে সেই কারণে এখানে একটা দুই দিয়ে গুণ করতে হচ্ছে অ্যাকচুয়ালি লস আগু করে ফেলেছি প্লাস একটা সমাকল ধ্রুবক সি থাকলো এটাই ছিল আমাদের ডান পক্ষ ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার থার্টিন এখানে বলা আছে বামপক্ষ সমান সমান কস টু দি পাওয়ার ফোর এক্স বাই সাইনের স্কোয়ার এক্স তাহলে কস টু দি পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি কসে স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার আবার কষের স্কোয়ারকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর নিচে সাইন্স স্কোয়ার এক্স তাহলে এই ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে সাইন্স স্কোয়ার থাকলো এবার ওয়ান বাই সাইন্স স্কোয়ার মানে কষে স্কোয়ার এটা বাই সাইন্স স্কোয়ার কেটে গিয়ে শুধু টু তাহলে সাইন টু দি পর ফোর বাই সাইন্স স্কোয়ার কেটে গিয়ে শুধুমাত্র সাইন্স স্কোয়ার এক্স তাহলে এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দিলাম ওকে তাহলে কসে স্কোয়ারের কোসেকের স্কোয়ারের ইন্ট্রিগেশান আমরা জানি মাইনাস কট হয় এটার ইন্ট্রিগ্রেশান আমরা জানি মাইনাস টু এক্স প্লাস একটা সমাকল ধ্রুবক্সি প্লাস এই হাফটা লিখলাম টু সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স তাহলে প্রথমটুকু যা ছিল থাকলো হাফ থাকলো এই ওয়ান ইন্টু ডি এক্স মানে ইন্ট্রিগ্রেশান dx আর ইন্ট্রিগেশান কস টু এক্স থাকলো তাহলে এই ইন্ট্রিগেশান ডিএক্স এর হচ্ছে এক্স বাই টু মাইনাস হাফ থাকলো কস টু এক্স এর ইন্ট্রিগ্রেশান সাইন টু এক্স বাই টু তাহলে এবার সবার থেকে মাইনাস কমন নিয়ে নিলেই আমাদের ডানপক্ষ অর্থাৎ অ্যান্সারটা চলে আসছে নেক্সট প্রবলেম নাম্বার চোদ্দো তো এখানে আছে ইন্ট্রিগ্রেশান সাইন এক্স ইন্টু সাইন ডি এক্স তাহলে এটাকে কী করলাম সামনে হাফ নিলাম এবং এখানে টু নিয়ে নিলাম দিয়ে টু সাইন এ সাইনবির ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেটা হয়ে গেল কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি তাহলে দুটো ইনটিগেশান আলাদা আলাদা করে নিলাম এবার কস এ মাইনাস কস এক্সের কস এম এক্সের ডেরিভেটি ইনটিগেশান আর কি সাইন এম এক্স বাই এম ইন্টু এটারও তাই সাইন এক্স বাই এম প্লাস এম তাহলে এবার যদি প্রত্যেকটার থেকে হাফ কমন নিয়ে নিই তাহলেই কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা চলে আসছে আচ্ছা নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার টুয়েলভ এখানে বলছে ইন্ট্রিগ্রেশান সেকে স্কোয়ার এক্স ইন্টু কসে স্কোয়ার টু এক্স তাহলে এই কসের স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এবার যদি গুণ করে দিই সেকে স্কোয়ার আর এটা সেকে স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার টু এক্স আচ্ছা সেকে স্কোয়ারের ইন্ট্রিগ্রেশান আমরা জানি টেন এক্স হয়ে যায় সেকে স্কোয়ার থাকলো সাইন স্কোয়ার টু এক্স অর্থাৎ সাইন টু এক্সের ফর্মুলা আমরা জানি টু টেন এক্স বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স আর মাথায় স্কোয়ার ছিল বলে মাথায় স্কোয়ার দিয়ে দিলাম তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে আমরা জানি সেকের স্কোয়ার আর স্কোয়ার থাকার জন্য সেক টু দি পাওয়ার ফোর হয়ে গেল আর উপরেরটা স্কোয়ার করলে হয়ে গেল ফোর ট্যান স্কোয়ার এক্স তাহলে এই সেক টু দি পাওয়ার টু আর সেক টু দি পাওয়ার ফোর কেটে গেল। ওকে কেটে যাওয়ার পর এখানে একটা সেকে স্কোয়ার থাকবে আর সেটা উপরে উঠে গেলে কসের স্কোয়ার হয়ে যাবে এই ফোরটা থাকল এবং এই টেন স্কোয়ার যেটা ছিল সেটাকে লেখা হলো সাইন্স স্কোয়ার এক্স বাই কসের স্কোয়ার এক্স তাহলে এই সাইন্স এই কসের স্কোয়ার কসের স্কোয়ার কেটে গেল শুধুমাত্র পড়ে থাকলো ফোর সাইন্স স্কোয়ার আবার এই ফোর সাইন্স স্কোয়ারকে আমরা লিখতে পারি একটা টু বাইরে আর একটা টু সাইন্স স্কোয়ার এক্স টু সাইন স্কোয়ার ফর্মুলা আমরা জানি ওয়ান মাইনাস কস টু এক্স তাহলে ওয়ানের আর কস টু এক্সের ইন্ট্রিগেশান কস টু এক্স তাহলে ডি এক্সের করলে এক্স হয়ে যায় সাথে টুটা চলে আসে এবং কস টু এক্সের করলে সাইন টু এক্স এই টু এর সঙ্গে নিচে টুটা কেটে গিয়ে আমাদের অ্যান্সার চলে আসছে ওকে থ্যাংকস ফর ওয়াচিং